প্রকল্প এসেছে স্যার এটা নিয়ে স্যার আসলে মূল পরিকল্পনাটা কি যদি বলেন মূল স্যার পরিকল্পনাটা কি স্যার আসলে এটা আপনাকে দেখাই দিলাম কৃষি শুধু আমাদের খাদ্য নয় আমাদের সংস্কৃতিও বটে আমাদের পরিচয় আমাদের ইতিহাস শিল্প কলা যাই বলুন কৃষি থেকে আমরা এই পর্যায়ে আছি তো এই কৃষিতে আমরা এই প্রথম বোধহয় এমন এক পর্যায়ে পৌঁছেছি যে আমাদের একটা উত্তরণ ঘটছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আমরা অর্জন করতে পেরেছি কৃষি বিজ্ঞানীদের অবদান সর্বোপরি আমাদের যারা কৃষক আছেন মাঠে ময়দানে কাজ করেন তাদের পরিশ্রমের ফলে এখন কিন্তু এইটাকে আরও সামনে নিয়ে যাওয়ার সময় আমাদের এখানে যাতে করে বর্তমানে খাদ্য নিরাপত্তার প্রয়োজনে এবং শুধু খাদ্য নিরাপত্তা নয় এখন আমরা খাদ্যের গুণ সম্বন্ধেও আমরা চিন্তা করি ভালো খাবার খেতে হবে শুধু পেট ভরে খেলে হবে না আগে আমাদের প্রয়োজন ছিল পেট ভরে ভাত খাওয়া এখন এই পর্যায়ে পার হয়ে আমরা শুধু পেট ভরে খাওয়া নয় ভালো মানের খাবার আমরা খেতে চাই যাতে আমাদের সুষম স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠে সেই দিকে সরকার কাজ করছে এই জন্য কৃষিকে আমরা অত্যন্ত উচ্চ অগ্রাধিকার দিই আমাদের টানাটানি আছে অসীম বাজেট নয় অনেক দেশের মতো পুরো দেশেরই আসলে অসীম বাজেট নেই সকলের সীমিত বাজেট নেই আমাদের এই বাজেটের ব্যবহার করি ভাগাভাগি করি কোনখানে ব্যয় করবো কত সেখানে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে কৃষি অত্যন্ত উচ্চ অগ্রাধিকার পায় কারণ আদত তো আমরা কৃষকের সন্তান সরকার যাই পরিচালনা করি না কেন বিভিন্ন পর্যায়ে আছি সবাই আমরা কৃষিতে আমাদের একটা আবেগ আছে সরকার এই যে অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ইনস্টিটিউট স্থাপন করছে কী উদ্দেশ্যে উদ্দেশ্য হলো এই যে পরিবর্তনটা এখন আসছে কৃষিক্ষেত্রে এই হাওয়াটা যেন আমরা ধরতে পারি পৃথিবীতে যে পরিবর্তনগুলো হচ্ছে কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে সেই হাওয়াটাকে ধরতে হবে আমাদের ছেলেমেয়েরা এখানে যারা পড়াশোনা করছে নতুন যারা আসলো এরা চার পাঁচ বছরের মধ্যে পৃথিবীর বাজারে ঢুকে যাবে এবং আমরা আশা করছি তারা দুনিয়াতে গিয়ে কৃষি সম্বন্ধে আরও নিত্য নতুন নানা ধারণা আহরণ করে নিয়ে আসবে আমাদের এখানে আমরা ব্যবহার করতে পারবো সরকার সরকার প্রধান বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের পরিবর্তনে নিবেদিত আগের বাংলাদেশ আমরা চিন্তা করি না বাংলাদেশ মাতৃভূমি আমাদের আদরের সম্মানের কিন্তু সেই বাংলাদেশ নয় যেখানে বোকানাঙ্গা মানুষ এখানে ওখানে পড়ে থাকে আমরা চাই একটি বাংলাদেশ যেখানে খেয়ে পড়ে চিন্তা করে শিক্ষিতভাবে জ্ঞান বিজ্ঞানের একটি পরিবেশে আমরা বড় হতে পারি সেদিকে আমরা কাজ করতে পারি সুতরাং কৃষি প্রতিনিয়ত ক্রমান্বয়ে বর্ধিত মনোযোগ পাবে এই আশ্বস্ত আমাদের স্যার ওই যে 28 তারিখ স্যার বামফ্রন্ট সহ কয়েকটি দলে স্যার ধর্মঘট ডেকেছে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে আপনি কি মনে করছেন স্যার বর্তমানে যে পরিস্থিতি যে উদ্যোগতি ব্যাপারে সরকার কি পরিকল্পনা আছে এবং এই মুহূর্তে হরতাল দেওয়ার প্রয়োজন আছে কিনা প্রয়োজন আছে কিনা স্যার ধন্যবাদ আমি ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি বামফ্রন্ট বলে যে বলছেন যাদের কথা ওখানে কয়েকজন আছেন বীর মুক্তিযোদ্ধাও আছেন জাতীয় হিসাবে জাতীয় পর্যায়ে পরিচিত মানুষ তবে বিনীতভাবে বলছি যদি তারা বাস্তবিকই দ্রব্যমূল্য কমাতে চান হরতাল বোধহয় এটার অস্ত্র নয় হরতাল বরঞ্চ সাময়িকভাবে ওই দিনের জন্য দাম আর একটু বাড়িয়ে দিতে পারে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যদি করে দেয় কেউ জোর করে তারা ট্রাক যাবে না মাল আসবে না দাম আরও বাড়বে আমি বিনীতভাবে বলবো যে এইটা বোধহয় ইতিবাচক পদক্ষেপ নয় আরও ওয়ে আছে সরকারের যে সকল বুদ্ধিসুদ্ধি আছে যে সকল ইনস্ট্রুমেন্টস আমাদের হাতে আছে পৃথিবীর তাবৎ দেশ যেভাবে এটা মোকাবেলা করে দুনিয়ার সর্বত্র এখন দ্রব্যমূল্য বাড়ছে কিন্তু তুলনামূলকভাবে কম এটা কৃতিত্ব নিয়ে অর্জন বলছি না বাস্তবিক কথা আমরা এইটাকে মোকাবেলা করার জন্য প্রধান অস্ত্র হলো বাজারে প্রবেশ বাজারই জায়গা যেখানে এইসব হয় দাম বাড়ে কমে সেই বাজারে প্রবেশ করবে সরকার শক্তির সঙ্গে সামর্থ্যের সঙ্গে দোকানের পাশে দোকান খোলে সরকারই বিক্রি করবে ন্যায্য মূল্যে কম মূল্যে আমরা আশা করি এর ফলে যাদের যদি কেউ অন্যায়ভাবে নানা ধরনের ছল চাতুরি করে দাম বাড়িয়ে দু পয়সা কামাতে চায় তাদের উৎসাহ কমবে তবে বাজারে প্রবেশ সরবরাহ সংরক্ষণ রাখা বাড়িয়ে তোলা উদার ইম্পোর্ট করা ট্যাক্স কমিয়ে দেওয়া ব্যাট ইতিমধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে এইগুলো সরকার আরও ক্রমান্বয়ে করবে দাম বাড়া আমরা চাই না দামের আমরা বিরুদ্ধে আমরা এটা মোকাবেলা করব স্যার কৃষিবির কার্ড বাড়ানো হচ্ছে এটা কি আরও বাড়ানো হবে কিনা স্যার তাহলে ন্যায্য মূল্যে যে দ্রব্যমূল্য দেওয়ার ক্ষেত্রে কার্ড বাড়ানো হবে আমার বিশ্বাস যতক্ষণ প্রয়োজন ততক্ষণই বাড়াবে এটা খাদ্যমন্ত্রী মহোদয় আর ভালো বলতে পারবেন সংখ্যাটা আমাদের হাতে নেই নীতিগতভাবে যতক্ষণ পর্যন্ত আমরা পারবো আমাদের সম্পদের যেটুকু আছে
এবং এটা ব্যবস্থাপনা একটা বিষয় আছে। কার্ড দিলাম কিন্তু কাকে দিচ্ছি আমি ঠিক বুঝি না, সময় নিয়ে খোঁজখবর নিয়ে কার্ড দেওয়া, কার্ডের সংখ্যায় কোনো সমস্যা হবে না এবং সম্পদেরও সমস্যা হবে না। এটা আমি বলতে পারি আপনাদেরকে, আমাদের প্রচুর আর্থিক সক্ষমতা আছে, এখন আছে, বিশাল রিজার্ভও আছে, আমরা মোকাবেলা করতে পারবো, আমার পুরো মতে আমার বিশ্বাস আছে। ধন্যবাদ।